হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যাব্রিকেশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু 31st December 2023, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 10:30, আর আমি চলে এসেছি স্প্ল্যানেটে। আর আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ শ্যামলী পরিবহনের বাস, তার মানে তো বুঝতেই পারছো আমি বাসে করে কোথাও যাব। একদমই ঠিক, আমি আজকে যাচ্ছি দীঘা ঘুরতে। তো দীঘাতে তো এর আগে অনেকবারই গেছি, তবে এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই দীঘার যে নাইট বাস, সেই নাইট বাসে করে যাচ্ছি। আর আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের বাসে করে। তো বন্ধুরা, আজকের এই বাসের আমার যে অভিজ্ঞতা সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এই বাসে কি কি ফেসিলিটি আমি পাচ্ছি, বাস কখন ছাড়বে, কতক্ষণ সময় লাগছে, কখন গিয়ে দীঘাতে পৌঁছাবে, মাঝখানে কোথায় হল্ট দিচ্ছে, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নতুন ভিডিও করার জন্য অনেক বেশি মোটিভেট করবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা স্প্ল্যানেটে যদি মেট্রো করে আসো তাহলে কিন্তু স্প্ল্যানেটের মেট্রোর 7 নম্বর গেট থেকে বেরোলেই ঠিক গেটের অপোজিট সাইডেই কিন্তু এই বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখানে তোমরা শ্যামলী পরিবহনের যে টিকিট কাউন্টার সেটাও দেখতে পারবে। এখান থেকেই এই বাসগুলো ছাড়া হয়, তার পাশাপাশি কিন্তু এক্সপ্রেস লাইনেরও বাস এখান থেকেই ছাড়া হয়। পাশেই দেখো এখানে টিকিট কাউন্টারগুলো কিন্তু রয়েছে। বন্ধুরা, ধর্মতলার এখান থেকে কিন্তু সারাদিনই তোমরা দীঘায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। সকালবেলা যেরকম বাসের পরিষেবা দেয় সেরকম কিন্তু রাত্রিরে নাইট বাস সার্ভিসও অ্যাভেলেবেল রয়েছে। এখানে দেখো এখানে অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, এক্সপ্রেস লাইনের বাস রয়েছে, শ্যামলী পরিবহনের বাস রয়েছে, এই সমস্ত বাসগুলোই কিন্তু রাত্রির বেলায় তোমার এই কলকাতা থেকে ছাড়বে, যেটা ভোরের দিকে গিয়ে দীঘায় পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই শ্যামলী পরিবহনের বাসের যে টিকিট সেটা কিন্তু তোমরা অনলাইন অফলাইন দুভাবেই কাটতে পারো। তো আমরা যেহেতু হঠাৎ করে ঠিক করেছি, মানে আজকেই ঠিক করেছি সকালবেলা যে আমরা বেরোবো, তো তার জন্য আমরা অনলাইনে দেখছিলাম ভাড়াটা কিন্তু অনেকটা বেশি দেখাচ্ছিল, তাই আমরা অফলাইনে এখানে এসে এই সামনের টিকিট কাউন্টার থেকেই কিন্তু টিকিট কেটেছি, যেখানে আমাদের টিকিট ভাড়া লেগেছে 400 টাকা করে। আর অনলাইনে কিন্তু এগুলোই দেখাচ্ছিল 500-550 টাকা করে, তা আমরা এখান থেকে এসে কিন্তু সেটা 400 টাকায় পেয়ে গেছি। আর এই বাস স্ট্যান্ডের মধ্যেই কিন্তু দেখো অনেক দোকান রয়েছে, যেখান থেকে তোমরা যে কোনো স্ন্যাক্স নিতে পারো, জল নিতে পারো, সব কিছুই নিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু শ্যামলী আর এক্সপ্রেস লাইন ছাড়া আরও অনেক বাস দেখতে পাচ্ছি, এখানে অনেক রকমের বাসই তোমরা পেয়ে যাবে। এসি বাসগুলো কিন্তু মিনিমাম 300 টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে। আর এই বাস স্ট্যান্ডের এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে, দেখো এখানেই রয়েছে। তা আমরা যেই বাসে টিকিট বুক করেছি সেটা কিন্তু টাইমিং হচ্ছে 11:30, আমাদের বাস অলরেডি দিয়ে দিয়েছে, এখন 10:45 বাজে। এই যে আমাদের বাস সামনে দাঁড়িয়ে রয়েছে, বাস নাম্বার হচ্ছে 2517, দেখতেই পাচ্ছ। বাসে কিন্তু অলরেডি প্যাসেঞ্জার ওঠা শুরু হয়ে গেছে, বাসের ভেতরে সমস্ত লাইটও জ্বালিয়ে দিয়েছে। তো চলো আস্তে আস্তে সমস্ত ডিটেলসই তোমাদের সাথে। শ্যামলী পরিবহনের এই বাসটা কিন্তু দেখো ভলভো আর আইচার এদের দুজনের কিন্তু একসঙ্গে এটা তৈরি করা হয়েছে। এই বাসের যে বডিটা সেটা হচ্ছে ভলভোর, আর বাসের ইঞ্জিনটা হচ্ছে আইচারের। তো নর্মালি কিন্তু বাসের ইঞ্জিন পেছন দিকে থাকে, বাট এই বাসটাতে কিন্তু বাসের ইঞ্জিন সামনের দিকে রয়েছে। এই যে বাসের লাগেজ রাখার জায়গা এখানে দেখতেই পাচ্ছ, সাইডে রাখা রয়েছে। আর পার পার্সন কিন্তু 20 কেজি করে লাগেজ ওরা অ্যালাউ করে। বন্ধুরা দেখো এই বাসের কিন্তু এমার্জেন্সি গেট রয়েছে, এই যে পেছন দিকে দেখতেই পাচ্ছ, যদি কোনো দরকার পড়ে সামনের গেট থেকে যদি সব লোক একসাথে বেরো না যায় তখন কিন্তু এই পেছন দিকের এমার্জেন্সি গেটটা ইউজ করা হবে। বাসের ভেতরে ঢুকতেই কিন্তু দেখো সিঁড়িটা খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 2x2, তো যার জন্য কিনা বাসের মাঝখানের যে স্পেসটা সেটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া গেছে। আর দেখো এই বাসের ভেতরেও কিন্তু তোমাদের হ্যান্ডব্যাগ অথবা পিঠের যে ব্যাকপ্যাক থাকে, ছোটো ছোটো লাগেজ রাখার জন্য অনেকটা জায়গা রয়েছে। তো এবার বাসের ভেতরের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো আমি একদম সামনের সিটটা কিন্তু নিয়েছি, এই সিট নাম্বার হচ্ছে 1 আর 2, এটা কিন্তু একদম সামনে, আমার সামনেই কিন্তু ড্রাইভার ককপিটটা রয়েছে। আর এখানে কিন্তু কোনো পার্টিশন দেওয়া নেই, কিছু পুরোটাই ওপেন। আর এই যে আমার সিট, এটা কিন্তু একটা সেমি স্লিপার বাস, এখানে মাঝখানে কিন্তু দেখো এরকমভাবে আমি হাত রাখতে পারবো, সেই ব্যবস্থাও করা রয়েছে। আর এই হ্যান্ডেলের নিচেই দেখো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জ করার জন্য ফোন। আর এই দিকেও কিন্তু আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে।
আর এই যে সামনেই দেখো, এখানে বটল রাখার জন্য জায়গা করা রয়েছে, প্লাস সাথে যদি কোনো স্ন্যাক্স স্ন্যাক্স থাকে বা কিছু এখানে রাখতে পারবো। এখানে নিচে কিন্তু লেগ স্পেস অনেকটা রয়েছে, অনেকটা জায়গা দেখতেই পাচ্ছ। সিটের ওপরেই রয়েছে দেখো এসির ভেন্ট এখানে, আর এই পাশেই কিন্তু রিডিং লাইট রয়েছে। এটার কানেকশন এখনো দেয়নি, তো এটা আমি তোমাদেরকে পরে যখন এটার কানেকশন দিয়ে দেবে আমি তোমাদের সাথে জ্বালিয়ে শেয়ার করে দেখাচ্ছি। আর আমরা যে এই সিটটা নিয়েছি 1 আর 2 নম্বর সিট নাম্বার, এই সিটে বসলে কিন্তু আর একটা বেশি ফেসিলিটি যেটা আমরা ভালো পাচ্ছি সেটা হচ্ছে এটার লেগ স্পেসটা কিন্তু সব সিটের তুলনায় বেশি। এখানে কিন্তু আমরা অনেকটা জায়গা পেয়েছি, চাইলে এখানে তোমরা লাগেজও নিজেদের রাখতে পারো। আর তার থেকেও বড় হচ্ছে এই সামনের ভিউটা একদম পরিষ্কার, কিন্তু আমরা রাস্তার যে ভিউ সেটা দেখতে পারবো। যারা রাতের বাসে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চাও তারা পেছনের দিকে সিট নিতেই পারো, কিন্তু যারা জেগে যেতে চাও ভিউটা এনজয় করতে করতে, অথবা যারা আমাদের মতন একটু ব্লগিং করতে চাও, তার জন্য কিন্তু এই সিটটা একদম পারফেক্ট। আর এটা কিন্তু সেমি স্লিপার কোচ, তাই এই যে দেখো এখানে কিন্তু এর বাটনটা দেওয়া রয়েছে, তো দেখি এটা কতটা পিছনে যায়। হ্যাঁ কিন্তু অনেকটাই পিছনে গেছে, দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা পেছনে গেছে। বেশ আরাম করে কিন্তু শুয়ে শুয়ে যাওয়া যাবে। ঘড়িতে বাজে 11:15, আর দেখো আস্তে আস্তে কিন্তু প্যাসেঞ্জারদের ভিড় বাড়ছে, সবাই একে একে এবার বাসে উঠছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের এই শ্যামলীর বাসটা ছেড়ে দেবে, আর ঠিক এর পরেই যে 11:45 শ্যামলীর আর একটা বাস রয়েছে সেই বাসটাও কিন্তু ছাড়ার জন্য দেখো আস্তে আস্তে রেডি হচ্ছে। এই বাসটার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 2x2, মানে এদিকে দুটো আর ওদিকে দুটো রয়েছে, যার ফলে মাঝখানের কিন্তু স্পেসটা অনেকটা বেশি রয়েছে। আর এখানে কিন্তু টোটাল 44খানা সিট রয়েছে, তো প্রত্যেকটা সাইডেই তো দুটো দুটো করে, একদম পেছনে 5টা সিট রয়েছে আর এই সামনেই কিন্তু 1টা সিট রয়েছে। আর আমাদের সামনেই দেখো যেখানে তোমার ড্রাইভারের ককপিট রয়েছে, এখানে ড্রাইভারের সিট, আর তার পাশেই কিন্তু হেল্পারের জন্য 1টা সিট রয়েছে। আর এখন কিন্তু বাস ছাড়ার টাইম অলরেডি হয়ে গেছে, 11:25 বাজে, 11:30 আমাদের বাস ছাড়বে। তো এই বাসে কিন্তু সবাইকে কমপ্লিমেন্টারি 1টা করে জলের বোতল দেওয়া হয়, সেই বোতল কিন্তু এখানে দেখো ওরা তুলে ফেলেছে। আর বাসও কিন্তু অলমোস্ট ফুল হয়ে গেছে, দেখো সবাই কিন্তু উঠে পড়েছে বাসে। আরও কিছু লোক যারা বাকি আছে তারা মেবি সাঁতরাগাছি থেকে উঠবে হয়তো, যার জন্য কয়েকটা সিট ফাঁকা দেখতে পাচ্ছি। তো চলো এবারে আস্তে আস্তে বাস ছাড়ুক, আর বাকি জার্নিটাও তোমাদের সাথে সব শেয়ার করছি। ঘড়িতে কিন্তু 11:30 বাজে আর আমাদের ড্রাইভারও চলে এসেছে, এবারে আমাদের বাস কিন্তু ছাড়বে। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, এখন এই স্প্ল্যানেটের বাস ডিপো থেকে বেরোচ্ছে। আর এই বাস কিন্তু প্রথমেই গিয়ে থাকবে থামবে সাঁতরাগাছিতে, কেন কি ওখান থেকে কিছু প্যাসেঞ্জারের ওঠার কথা আছে, সেই কারণে এটা প্রথমেই কিন্তু সাঁতরাগাছিতে গিয়ে থামবে। আমরা এখন সাঁতরাগাছি চলে এসেছি, আর দেখো এই সাঁতরাগাছি থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার আরো উঠছে। চোখে দিয়েছে বাসে যে কমপ্লিমেন্টারি জলের বোতল ছিল সেগুলো কিন্তু এই যে এখন দিয়ে গেল আমাদেরকে 1টা করে 500 জলের বোতল। গোলাঘাট 20 মিনিট দাঁড়াবে।
31শে ডিসেম্বর 2023 জার্নি স্টার্ট করেছিলাম, আর আজকে কিন্তু 1 জানুয়ারি 2024। এখন বাজে রাত্রির 1টা আর আমরা কোলাঘাটে চলে এসেছি। তো সবার আগে তোমাদের সবাইকে নিউ ইয়ার উইশ করে নিই, হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এই বছর, নতুন বছর যেন তোমাদের সবার অনেক ভালো কাটে। তা এখন বাজে কিন্তু 1টা, আমরা কোলাঘাটে চলে এসেছি। আর কোলাঘাটে কিন্তু শ্যামলীর এই বাস, এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক এই জায়গাটায় দাঁড়ায়। এখানে এসে তোমরা রাত্রে ডিনার করতে পারবে। এখানে কিন্তু বাস 20 মিনিট হল্ট টাইম দিয়েছে, তারপরে কিন্তু বাস আবার ছেড়ে দেবে। এখানে রেস্টুরেন্টে কিন্তু চা কফি তো সামনে দেখতেই পাচ্ছি, ভেতরে আরও অনেক কিছু খাবার পাওয়া যায়। তো কী কী পাওয়া যায় চলো ভেতরে গিয়ে দেখি। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় আর একদম পরিষ্কার, খুব সুন্দর দেখতে লাগছে। অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, আর এখানে কিন্তু অনেক কিছু খাবারই তোমরা পেয়ে যাবে। এখান থেকেই তোমরা চাইলে ডিনার করে নিতে পারো। এই রেস্টুরেন্টের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখো এখানে কি কি পাওয়া যায়। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আমাদের বাসটা ছাড়ার 5 মিনিট পরেই কিন্তু এই এক্সপ্রেস লাইনের বাসটা ছেড়েছিল, দেখো ওটাও কিন্তু এখানে চলে এসেছে। আর রোড ঠিক তার পেছনে শ্যামলীর আর একটা বাস রয়েছে, যেটা 11:45 স্প্ল্যানেট থেকে ছেড়েছিল, সেটাও কিন্তু চলে এসেছে। সবাই সবকটা বাসই কিন্তু এই রেস্টুরেন্টেই এসে দাঁড়িয়েছে, দেখো। আর এখানে কিন্তু সামনে অনেক প্রাইভেট কারও রয়েছে, যারা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছে তারাও এখানে এসে হল্ট করছে। এই রেস্টুরেন্টে কিন্তু অনেকটা বড় আর অনেক কিছু খাবারের ভ্যারাইটি দেখলাম এখানে রয়েছে। তা আমরা যেহেতু ডিনার করে এসেছি, আমরা আজকে কিছু ডিনার করছি না, তবে আর এখানকার যে ওয়াশরুম আছে সেটাও কিন্তু অনেক পরিষ্কার। আমি গেছিলাম একটু আগে, তো ওয়াশরুমটাও খুব ভালো, আর রেস্টুরেন্টটা তো তোমাদের দেখালামই খুবই ভালো। আর এবার বেশি দেরি করব না, এবার বাস ছাড়ার টাইম হয়ে এসেছে। বাস কিন্তু এখানে 20 থেকে 25 মিনিট হল্ট করবে, তো এবারে বাসের ভেতরে আবার যাব, তারপরে আবার বাকিটা তোমাদের সাথেও শেয়ার করছি। পুরা দীঘাতে তো এর আগে অনেকবারই গেছি, তবে প্রত্যেকবারই কিন্তু সকালের বাসে করেই আমরা যেতাম অথবা ট্রেনে করে। এই প্রথম কিন্তু আমি এই রাতের বাসে করে দীঘা যাচ্ছি, এর অভিজ্ঞতা কিন্তু একেবারেই অন্যরকম। আমার কিন্তু খুবই ভালো লাগছে, সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু যখন অনেক ছোট ছিলাম তখন বাবা মার সাথে এইভাবেই কিন্তু পাড়ায় পাড়ায় যে ট্যুরের বাসগুলো ছাড়তো সেইগুলো করে কিন্তু আমরা বেড়াতে যেতাম। তো আমার কিন্তু সেই কথাই আবার মনে পড়ে যাচ্ছে, পুরনো দিনের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। খুবই ভালো লাগছে আজকের এই অভিজ্ঞতা আমার। তো রাস্তাঘাটের কন্ডিশন তো দেখতে পাচ্ছি খুবই ভালো, আর কোনো রকম ট্রাফিক নেই বলে খুব স্মুথলি বাস এগিয়ে চলেছে, কোনো রকমই কোনো প্রবলেম হচ্ছে না। তো তোমাদের মধ্যে অনেকেই যারা এই রাতের জার্নি করতে ভয় পাও, এখানে কিন্তু ভয়ের একেবারেই কিছু নেই। রাত্রিবেলা কিন্তু কোনো রকম প্রবলেম কিছু হবে না, কেন কি এই যে আমাদের ড্রাইভার দাদা রয়েছে, এই ড্রাইভার দাদা কিন্তু খুব স্মুথলি আর সেফভাবে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে বাস চালিয়ে। স্পিড কিন্তু খুব একটা বেশিও নয়। আর দেখো দেখতে দেখতে আমরা একদম দীঘার সামনে চলে এসেছি, এই যে সামনেই দেখা যাচ্ছে দীঘার বিশ্ব বাংলা গেট। তো আমরা এখন কিন্তু এবার দীঘার ভেতরে প্রবেশ করব। বন্ধুরা আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা ওল্ড দীঘাতে নেমেছি, আর এখন কিন্তু বাজে ভোর 4টে, প্রচণ্ড ঠান্ডা যেহেতু এখন শীতকাল। আর বাস কিন্তু ঢোকার কথা ছিল 4:30 সময়, কিন্তু আগেই চলে এসেছে, 4টের মধ্যেই আমাদের পৌঁছে দিয়েছে। আর রাস্তা তো খুবই ভালো, তার সাথে সাথে কিন্তু আমাদের জার্নিটাও খুবই কমফোর্টেবল হয়েছে। আর রাস্তায় যেহেতু নাইট জার্নি, কোনো রকম কোনো ট্রাফিক ছিল না, যার জন্য আরও তাড়াতাড়ি আমরা এসে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওতে তো আমি তোমাদের কাছে এই শ্যামলী পরিবহনের যে নাইট সার্ভিসের বাস রয়েছে তার সমস্ত কিছু ডিটেলস শেয়ার করলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।